हेलो गाइस सलाम वालेकुम वेलकम टू माय यूट्यूब चैनल फैसल व्लॉग आज के एक जब हम कुमारखाली कुमारखाली ते जब एक विशेष कारण कारण कुमारखाली विख्यात रमेश मिस्टी खेत कुमारखाली रमेश मिस्टी भंडार अनेक नाम करा एक दोकान जेखने अनेक भलो मिस्टी पाव जाए এটা যেটা কাজ চলছে এটা হচ্ছে কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের কাজ চলছে আকাশের যে অবস্থা আল্লাহই জানে কি হবে বৃষ্টি হলে তো বিপদ চলেন যাই আমি খাবো আর আপনারা দেখবেন একটু আগে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আস্তে আস্তে এখন টেনশন হচ্ছে কখন যদি জোরে বৃষ্টি হয় তাহলে তো বিপদে পড়ে যাব ফার্স্ট হচ্ছে আমি রেইনকোট নিয়ে আসি নাই পুরো ভিজে যাব তার থেকে বড় কথা হচ্ছে আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ বাট যখন অ্যাডাপ্টার লাগানো হয় অ্যাডাপ্টার লাগানোর পরে সেটা আর ওয়াটারপ্রুফ থাকে না এই সাইডে অনেক মেঘ ছিল কিন্তু মেঘগুলো আস্তে আস্তে মনে হচ্ছে কেটে যাক তাহলে বৃষ্টির মধ্যে পড়তে হবে না হিউজ পরিমাণ বাতাস হচ্ছে হচ্ছে মাসুদরুমি সেতু বা আমরা বলি গড়াই ব্রিজ সেতুটা অনেক সুন্দর অনেক পুরানো সেতু একটু আগে মেঘের জন্য খুবই ছায়া ছিল কিন্তু হঠাৎ করে আবার রোদ বেরোইছে রোদ হওয়ারই কথা বাজে হচ্ছে 1:15 1:15 একদম দুপুরবেলা ছায়া দুপুরবেলা তো রোদ থাকা স্বাভাবিক ছায়া চলে আসছে রাস্তাটা নতুন করছে তাই এত ভালো আছে এমনিতে রাস্তাটা অনেক সুন্দর আগের থেকে অনেক চওড়া করছে রাস্তাটা যে পরিমাণ বাতাস হচ্ছে ঠিক বুঝতেছি না যে সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে নয়েজ তো থাকার কথা অনেক হিউজ পরিমাণ বাতাস হচ্ছে আমারই মনে হচ্ছে কাঁপায় ফেলবে এমন অবস্থা আমরা এখন আছি আলাউদ্দিন নগরে এইখান থেকে যদি বাম দিকের রাস্তায় আসলে শিলাই দেওয়া পড়ে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি বাম দিকের রাস্তা দিয়ে একটুখানি গেলে পাওয়া যায় হচ্ছে আলাউদ্দিন নগর পার্ক পার্কটা অনেক সুন্দর এই রাস্তা দিয়ে যখন আসবেন এই জায়গাটাই অনেক আসতে পার হবেন কারণ এই রেলের জন্য যদি হাই স্পিডে যেতে যান এটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা অনেক বেশি তাই যখন এই রাস্তা দিয়ে আসবেন এই জায়গাটুকু একটু খেয়াল রাখবেন কারণ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি এখন কুমারখালীতে যাব ডান সাইডে রমেশের যদি ভান্ডারটা এখান থেকে ডান দিকে ঢুকলাম এটা হচ্ছে রমেশের যদি ভান্ডার নো মাস্ক নো শপিং যেই কাজে আসলাম কাজটুকু কমপ্লিট মিষ্টি নিতে আসছিলাম ভাবলাম বসে মিষ্টি খাবো কিন্তু খাওয়া হলো না কারণ ভিতরে বসা এখন নিষেধ করোনার জন্য ভিতরে আটকায় রাখে ভিতরে ঢোকা নিষেধ তাই নিয়ে চলে আসলাম কিন্তু
ভিডিও করতে গেলাম, বলল ভিডিও নাকি করা যাবে না, ভিডিও না করতে দিলে আর কি করার, তার দোকান, সেটা তার একান্ত নিজের ব্যাপার যে সে ভিডিও করতে দিবে কি দেবে না। আসলে সে বলল যে তার এখান থেকে নাকি ভিডিও করে মানুষজন বিক্রি করতেছে, কিন্তু সে জানেই না যে তার জিনিসপত্র এরকম বিক্রি হচ্ছে, এই জন্য হয়তো বা করতে দিল না। বললাম ঠিক আছে, ভিডিও না করলে কি, ভাবছিলাম আসার সময় একটু দাঁড়াবো, কিন্তু যেই রোদ আর দাঁড়াতে পারলাম না। হয়তো বা একটু রোদ কম থাকলেও দাঁড়ানো যায়, তো একদম দুপুরবেলা তো তাই একটু রোদ বেশি, তাই এখন আর দাঁড়ালাম না। এখানে এক ফ্রেন্ড ছিল, ওর সাথে বসলাম, একটু আড্ডা দিলাম, যে ব্যাক করছে এখন কুষ্টিয়ার দিকে, কাজ শেষ, আর তো দেখানোর কিছু নাই, এইটুকুই ছিল। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর সবসময় বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।